আসসালামু আলাইকুম আমার ছোট্ট কেজি শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আমি আশা করি তোমরা যে যেখানেই আছো আল্লাহর অশেষ রহমতে সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের শিক্ষক মোসাম্মদ ইসমতারা খানো সহকারী শিক্ষক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ বোয়েড ক্যাম্পাস ঢাকা আমার প্রিয় ছোট্ট বন্ধুরা তোমাদের আজকের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত আজকের তারিখ তেইশে মার্চ দু হাজার তোমাদের আজকের ক্লাস বাংলা এর আগে তোমাদের বাংলা ক্লাস নিয়েছে কোলসুম ম্যাডাম তোমরা তার ক্লাস করেছ আশা করি তোমরা হোমওয়ার্কও মতো করেছ বাংলা সিলেবাস তোমাদের সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে আবার আমি প্রথম থেকে তোমাদের বাংলা পড়াবো তো তোমাদের খুব সুন্দর একটা বাংলা বই আছে জানো তোমরা সেটা হচ্ছে সোনামণির বাংলা পড়া খ খুব সুন্দর একটা বই তাই না তোমাদের এই বইটা সবার কাছে আছে খুব সুন্দর ছবি আছে বইয়ের ওপরে দেখেছ বইটা আছে তো তোমাদের সবার অবশ্যই তোমাদের সবার কাছে বইটা আছে তো বাংলা ক্লাস করার আগে তোমাদের কি করতে হবে এই বইটা সবাইকে নিতে হবে সামনে ঠিক আছে তো তোমরা বইটা সামনে নাও আর ক্লাসের সরজে কী করতে হবে পুরোপুরি মনোযোগ দিতে হবে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে তাই না তোমাদের এই বইটা দেখো কাভার পেজে সুন্দর একটা পিকচার আছে অনেক কালারফুল পিকচার ছোট্ট ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে বাগানে তাই না এরকম একটা পিকচার আছে এই বইটা হলো এদিন দিন বালাকার ও শাহজাহানের বই বইটার ফার্স্ট পেজ দেখো সোনামুনির বাংলা খ বইটার নাম বইটার লেখকদের নাম এবং সম্পাদনা করেছে ডক্টর শাহজাহান তপন লেখা রয়েছে এবং একটা সুন্দর কালারফুল পিকচার দেওয়া আছে দেখেছো। সুন্দর ছবি দেওয়া আছে তোমাদের এই ছবিটা আশা করি সবার খুব ভালো লাগে তাই না আমরা আজকে এই বইটা পড়ব সবাই এখন পড়ার জন্য মনোযোগ নাও তাহলে তোমরা বইটা বের করো বইটার তিন পেজে চলে যাও তিন নাম্বার পেজে দেখো এখানে কবিতা আছে আমার পণ আমরা আজকে এই আমার পণ কবিতাটা পড়বো ফার্স্টে তোমরা আগেও এই কবিতাটা পড়েছ তাই নয় কি পড়েছ তো সবাই আমরা আবার পড়ব তাহলে চলো সবাই আমরা একসাথে পড়ি একসাথে বলি আমার পণ সবাই বলি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবই মিলেমিশি তাহলে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সকালে উঠে তোমাকে মনে মনে বলতে বলছে মানে একটা পণ করতে বলছে দিন আমি যেন ভালো হয়ে চলি দিন ভালো হয়ে থাকার চেষ্টা করতে বলেছে মানে প্রতিজ্ঞা করতেছে এখানে ঠিক আছে আদেশ করেন যা মোর গুরুজনে মানে গুরুজনরা যা বলে সেই কাজ আমি ভালোভাবে ভালো মনে করবো সেটা বলেছে ঠিক আছে ভাই বোন সকলের যেন ভালোবাসি ভাই বোন এবং সকল মানুষকে যেন তুমি ভালোবাসো সেটা বলেছে একসাথে থাকি যেন সবে মিলিমিশি সবাই একসাথে মিলিমিশিয়ে থাকতে বলেছে তাহলে খুব সুন্দর কথা বলেছে তাই না আসলে এমন সুন্দরই হওয়া উচিত প্রত্যেকের জীবন তাই না সবাই মিলেমিশে চলা উচিত সবাইকে ভালোবাসা উচিত বড়দের কথা মেনে চলা উচিত তাই না আর সবথেকে বড় কথা হলো আমাদের সব সময় ভালো হয়ে চলা উচিত ভালো হয়ে চলা কিন্তু ভালো কাজের সব কিছুকেই বোঝায় তাই না সেটা বলেছে তাহলে সবাই বলেছে তো আমার সাথে কবিতাটা আমরা আবারই বলি আমার পণ চলো আবার শুরু করি সকালে উঠিয়া আমি মনে মনে বলি দেখো বলির পরে একটা কমা আছে সারা দিন আমি যেন ভালো হয়ে চলি তারপরে একটা দাড়ি আদেশ করেন যাহা মোর গুরুজনে কমা আমি যেন সেই কাজ করি ভালো মনে তারপরে দাড়ি দেখেছ ভাই বোন সকলেরে যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলে মিশি তারপরে দাঁড়ি তারপরে নিচে দেখো একটা কবিতা আছে সবার সেরা সকাল সকাল ঘুমায় যারা সকাল সকাল উঠে যারা সব কিছুতেই যেন তারা হবেই হবে সবার সেরা তাহলে এইটা বলেছে কি যারা সকাল সকাল ঘুমায় এবং সকাল সকাল ওঠে তারা সব কিছুতেই সেরা হবে তাহলে এই কবিতায় দেখো ফার্স্ট লাইনে একটা কমা আছে তারপরের লাইনে কোনো কমা দাড়ি নাই তারপরের লাইনে কমা আছে আর লাস্টের লাইনে দাঁড়িয়ে আছে দেখেছ তাহলে এই কবিতাও আমরা পড়লাম তাহলে আমরা আবার একটু পড়ি সেকেন্ড টাইম হুম সকাল সকাল ঘুমাই যারা সকাল সকাল উঠি যারা সব কিছুতেই যেন তারা হবেই হবে সবার সেরা এবার তোমরা পেষ্টা নাম্বার চারে চলে আসো আমরা এবার স্বরবর্ণ পড়ব কী পড়ব স্বরবর্ণ বারবার পড়তে বলেছে ঠিক আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস কারণ বাংলা রিডিং পড়তে গেলে লিখতে গেলে এই স্বরবর্ণ লাগবেই তাই না তাহলে আমরা পড়ি চলো আমার সাথে সাথে সবাই জোরে জোরে বলবে সারে হরে এটা কী সারেয়া নীলকালি দিয়ে স্পষ্ট করে বড় করে সুন্দর করে লিখেছে তাই না রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ রি ওই ও ও তাহলে স্বরবর্ণ পড়ে ফেললাম চলো আবার পড়ি সরে সরেয়া রসই দীর্ঘ রস্য দীর্ঘ রি এ ওই ও তাহলে আমরা স্বরবর্ণ পড়ে ফেললাম এগুলো কিন্তু তোমরা অনেকেই পারো না দেখে বলতে লিখতে আবার অনেকেই পারো না তাই না যারা পারো না এবং যারা পারো সবাইকে বারবার এগুলো পড়তে হবে লিখতে হবে তাহলে তোমরা এখন তোমাদের ডায়েরিটা বের করো ডায়েরিটা নাও ডায়েরিটা নিয়ে ডায়েরি লেখো তোমাদের পড়া থাকবে এই চার পৃষ্ঠা স্বরবর্ণকুলা তোমরা এগুলো না দেখে বলা শিখবে এবং লিখা শিখবে তোমরা বাংলা খাতায় বাংলা ধাক্কাটা খাতা আছে না সেই খাতায় খাতায় এই স্বরবর্ণগুলো না দেখে দুই পৃষ্ঠা পৃষ্ঠাপরি লিখবে কয় পৃষ্ঠা পরে লিখবে দুই পৃষ্ঠরি লিখবে এগুলো তোমাদের হোমওয়ার্ক তাহলে ডায়রি নাও ডায়রিতে তোমরা হোমওয়ার্কটা লিখে ফেলো হুম সবাই আশা করি ডায়েরিটা লিখেছ তাই না তাহলে তোমরা সুন্দর করে স্পষ্ট করে খুব সুন্দর করে এই স্বরবর্ণগুলো না দেখে শিখে লিখবে আমি এটাই আশা করি তাহলে তোমাদের হোমওয়ার্ক হয়ে গেল আজকে আমি এতটুকুই পড়া দিব আর বেশি কোনো পড়া দিব না ঠিক আছে তাহলে তাহলে তোমরা নিয়মিত অনলাইন ক্লাস করবে নিয়মিত হোমওয়ার্ক করবে আর ভালো হয়ে থাকে চলবে তাই না এই যে আমার পণ কবিতা পড়লাম আমরা সারাদিন আমি যেন ভালো হয়ে চলি সারাদিন ভালো হয়ে চলতে হবে ঠিক আছে পড়ালেখা করতে হবে টিচারের কথা শুনতে হবে তাই না তাহলে হোমওয়ার্কটা লেখা শেষ হয়ে গেছে আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সারাদিন ভালোভাবে চলবে আর নিয়মিত হোমওয়ার্ক করবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ